আজকের ভিডিওটি দেখে আপনারা আপনাদের মোবাইলে গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোকে লক দিয়ে দিতে পারবেন। আপনারা চান না যে আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোকে কিংবা ফেসবুক মেসেঞ্জার নিয়ে কেউ ঘাটাঘাটি করুক, তাই আজকের ভিডিওটি দেখে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোকে লক দিয়ে দিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে নিতে চাচ্ছি, আপনারা আমার এই টিউটোরিয়ালের মতো আরও অন্য সব টিউটোরিয়াল পেতে অথবা বিভিন্ন মোবাইলের সমস্যার সমাধান পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা প্রথমেই এই অ্যাপসটিতে প্রবেশ করবেন। আপনারা অ্যাপসটি অ্যাপলক নামে সার্চ করলে এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন। ভিতরে প্রবেশ করার পর আপনারা যেই লকটি দিতে চাচ্ছেন সেই লকটি এখানে দিয়ে দিবেন। আমি এই লকটি দিতে চাচ্ছি। দুবার দিয়ে দেওয়ার পর আপনাদের সেট আপ হয়ে যাবে। তখন আপনারা এখানে এগ্রি অ্যান্ড স্টার্ট ক্লিক করে, তো আপনারা যেই যেই অ্যাপসগুলোকে লক দিতে চাচ্ছেন তার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন লক আইকন, সেটিতে ক্লিক করলে লক হয়ে যাবে। যেমন আমি এখন ফেসবুকটি লক দিতে চাচ্ছি এখানে ফেসবুকটি, তো আমি এটি ডান পাশে ক্লিক করলে এটি লক হয়ে যাবে। তারপর আমরা এটিতে ব্যাক, তারপর আমরা ফেসবুকে ঢুকবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে লক চাচ্ছে, তো আমি লকটি দিয়ে দিলে অটোমেটিক ফেসবুকটি ওপেন হয়ে যাবে। তো আমি জাস্ট সিম্পল আপনাদেরকে ফেসবুক লক করে দেখালাম। এবার আরও কিছু আপনাদেরকে জিনিস দেখাবো। তো আমি অ্যাপসটিতে প্রবেশ করছি, অ্যাপলক প্রবেশ করার পর আপনারা আপনাদের লকটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট এখানে ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আনলক সেটিংস, এখানে আনলক সেটিংস এখানে এটার উপর টাইপ করে দিবেন। এটার উপর টাইপ করার পর আপনারা এখানে চাইলে আপনাদের যে লকটি দিয়েছেন সেটি চেঞ্জ করে দিতে পারেন। এখানে ক্লিক করে যে লকটি দিতে চাচ্ছেন সেই লকটি দুবার এখানে দিয়ে দিবেন। চাইলে আপনারা এখান থেকে আবার এখানে পাসওয়ার্ডে দিতে পারেন। পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন পাসওয়ার্ডে। পাসওয়ার্ডে ক্লিক করার পর পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, এখানে ফিঙ্গারপ্রিন্ট আপনারা এটি অন করে দিলে আপনাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্টটি সেট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ইউটিউব চ্যানেলটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।